করোনার প্রকোপের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মাঠের ক্রিকেট। অনেকদিন ধরে মাঠের ক্রিকেটে দেখা যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে ভক্তদের জন্য আশার কথা হলো এই যে, এই মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য। চলতি মাসে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। এরপর আগামী মাসে শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ। এদিকে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট পাড়া আলোচনায় ব্যস্ত, তখনই বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি প্রকাশ করেছে টি-20 ম্যানস টিম র্যাঙ্কিং, আর টি-20র এই র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। 8 সেপ্টেম্বর প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম, 229 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টাইগাররা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে টি-20র বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। লঙ্কা সফরের আগে আইসিসির কাছ থেকে এই বড় সুখবর পেয়েছে বাংলাদেশ।